অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের বিজ্ঞ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সদস্যবৃন্দ এবং সমবেত সুধীবৃন্দ, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সফলতার এক যুগ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি এই শুভলগ্নে আমি এই সংগঠনটির সভাপতি এবং সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনারা অবশ্যই অবগত আছেন, আমি যতদূর জানতে পেরেছি, আজ থেকে 12 বছর পূর্বে 2001 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে 2004 সনে এটি নিবন্ধিত হয়। আমাকে অবশ্যই বলতে হবে যে কতিপয় ত্যাগী আইনজীবী সংঘবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, মানবাধিকার রক্ষা করা, পরিবেশ সংরক্ষণ করা, অসহায় মানুষদের আইনগত সহায়তা প্রদান, জনস্বার্থে মামলা দায়ের এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিঃশর্তভাবে কাজ করার উদ্দেশ্য আদর্শ নিয়েই এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি জেনে আরও খুশি হয়েছি যে এই সংগঠনটি দেশ বিদেশ থেকে কোনো অর্থ অথবা অন্য কোনো সংস্থা থেকে কোনো অনুদান গ্রহণ ব্যতীত রেখে তাদের নিজস্ব সংস্থান থেকে এই সভাপতি সভাপতি মঞ্জুর মোর্শেদ এবং তার সহকর্মীগণ অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে কাজ করে যাচ্ছেন। আমার পরবর্তী বক্তাগণ বিশেষ করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী এই সংগঠনের অতীত ইতিহাস এবং কিছু কার্যকলাপ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। কাজে অনেক কিছু হয়তো আমি বলেও সেগুলি পুনরাবৃত্তি হবে, সময়ের স্বল্পতাও আছে। আমি বলতে চাচ্ছি আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে জনস্বার্থ মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে এবং কোথাও জনগোষ্ঠীর স্বার্থ উপেক্ষিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংগঠনটি জনস্বার্থ মামলার মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আমার জানা মতে এ পর্যন্ত 270টি জনস্বার্থ মামলা এই সংগঠনটি দাখিল করেছে। আমি তাদের পুস্তিকা থেকে যতদূর জানতে পেরেছি 45টি মামলার শুনানি অন্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে রায় প্রাপ্ত হয়ে বেশ কিছু সংখ্যক মামলায় রায় বাস্তবায়নে তারা সচেষ্ট হয়েছেন। সংগঠনটি জনস্বাস্থ্য মামলায় পরিবেশ সংরক্ষণ, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, এমনকি বিশেষভাবে উল্লেখযোগ্য যে কথাটি অতীতে কয়েকজন বক্তাই বলেছেন, আমাদের সুপ্রিম কোর্টে ভূমি সংক্রান্ত যে মামলাটি, যাকে আমরা সড়ক বহন মামলা বলে পরিচিত,
এই মামলাটি তিনি হাইকোর্ট বিভাগে করেছেন, ঠিক আপিল বিভাগে আমি যখন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছি সেখানে তিনি এই মামলাটি অত্যন্ত দায়িত্বের সঙ্গে পরিচালনা করেছেন, যার ফলে আপনারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের উত্তর পূর্বাংশের কতক অংশ এবং দক্ষিণ পশ্চিমাংশের কিছু ভূমি সুপ্রিম কোর্টের অধিকার প্রতিষ্ঠায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আমি বলব বিরল অবদান রেখেছে। এই সুপ্রিম কোর্টে বহু আইনজীবী অতীতেও ছিলেন, পিএল অতীতে অনেক হয়েছে, কিন্তু আমি প্রধান বিচারপতি হিসাবে অনেক সময় অসহায়ত্ব ফিল করতাম যে সুপ্রিম কোর্টের পায়ের নিচে কি মাটি নেই, এক ইঞ্চি জমিও রেকর্ড ছিল না সুপ্রিম কোর্টের নামে। সে 1947 সন থেকে তদানীন্তন পূর্ববঙ্গ হাইকোর্ট, তখন তো 57 পরে পূর্ব পাকিস্তান এই প্রদেশের নাম হলো, তদানীন্তন পূর্ববঙ্গ হাইকোর্ট যখন প্রতিষ্ঠা হলো আমাদের সেই এখন যেখানে আইসিটি কোর্ট হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত মামলা যেখানে চলছে, সেই বিল্ডিংয়ে সেই পূর্ববঙ্গ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। দিদেন পূর্ববঙ্গ আসাম গভর্নর হাউস যেটা, এই বাড়ির দুটা নাম কোথাও কোথাও দেখতে পাচ্ছি। আমি জাজমেন্টটা লিখতে যে আপিল বিভাগে আমাকে অনেক খাটতে হয়েছে, সেখানে আমি দেখেছি কোথাও বলেছে গভর্নর হাউস, কোথাও লিখেছে নতুন গভর্নমেন্ট হাউস, নিউ গভর্নমেন্ট হাউস। তো যে নামে আমরা ডেকে থাকি এই হাউসটি এবং তার এলাকা নিয়ে তদানীন্তন পূর্ববঙ্গ হাইকোর্ট ছিল এবং পরবর্তীতে সেটা পূর্ব পাকিস্তান হাইকোর্ট এবং স্বাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই কোর্টের প্রাঙ্গণেই বিভিন্ন জায়গাতে এখন যেটা আমাদের সুপ্রিম কোর্ট মেইন বিল্ডিং সেটা হয়েছে 1960-এর দশকে, পরবর্তীতে 1998-এ কোর্ট অ্যানেক্স বিল্ডিং যেটা আমাদের এই পাশে হয়েছে। এমনকি আপনারা জানবেন এই মামলা যদি মনজিদ মোরশেদ সাহেব এই পদক্ষেপ না নিতেন তাহলে আজকেও আমি অবসর গ্রহণে যেও জানতে পাচ্ছি যে স্থানের সংকুলান এর অভাব অনেকটা দেখা দিচ্ছে, আপনারা অনেকে ফিল করছেন। তো এই যদি ভূমিটা আমাদের উদ্ধার না হতো তাহলে আজকে এত আইনজীবী, এত বিচার প্রার্থী, এত জনগণ, এই বিচারক কে কোথায় বসতেন, খুব অসুবিধা হতো। তো যাই হোক, এই ভালো কাজটি করার জন্যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামক যে সংস্থাটি তার সভাপতি এবং তার প্রত্যেকজন সহকর্মীকে আমি ধন্যবাদ জানাই। এই কাজটি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, আমরা মানবাধিকার যাই কিছুই বলি না কেন, সব কিছু রক্ষার্থে আমাদের সেই জাতীয় প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের যে নিজস্ব একটা অস্তিত্বের প্রশ্ন ছিল সেটা আমরা খুঁজে পেয়েছি। আপনারা বিজ্ঞ আইনজীবীগণ, সুপ্রিম কোর্ট বাইরের সদস্য যারা এখানে আছেন বা তাছাড়াও যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন, সবাইকে আমরা বলছি একটা কথা যে আপনারা আইনজীবীরা সমাজে বিবেক হিসেবেই পরিচিত। তো আমি অবসর যেও একটা জিনিস আমি সবসময় ফিল করি, আমার দায়িত্ববোধ থাকার সময়, দায়িত্বে থাকার সময় আমি চেষ্টা করেছি টু দি বেস্ট অফ মাই এবিলিটি বাংলাদেশের সকল আদালতে পুঞ্জীভূত মামলা, ব্যাকলগ অফ কেসেস, যে বোঝা আমরা বিচারক আইনজীবী আমরা সবাই সেটা দেখে আসছি, সেটা আমরা ফিল করছি,
বিচারপ্রার্থী জনগণ অনেকটা ভোগ করছেন। তার থেকে বিচারপ্রার্থীদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্যে আমি বিভিন্ন সময়ে সেমিনারে আমার দায়িত্বে থাকার সময় সুপ্রিম কোর্টে, বারে এবং দেশের বিভিন্ন বার জেলা বার সমূহে জেলা কোর্টগুলি আমার ইন্সপেকশনের সময় আমি সেখানেও একটা কথা বলেছি যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যদি দেওয়ানি মোকদ্দমাগুলির নিষ্পত্তি করা সম্ভব হয় তাহলে অতি অল্প সময়ে আমরা পুঞ্জীভূত মামলার নিষ্পত্তি করতে সক্ষম হব এবং আইনের দেওয়ানি কার্যবিধি আইনের সংশোধনী করা হয়েছে, সরকার সেটা করেছেন, কিন্তু সেই সংশোধনী প্রয়োগ যদি না হয়, আইনজীবী এবং বিচারকগণ যদি, আমার বিশ্বাস সবাই খুবই আন্তরিক এবং বার এবং বেঞ্চের মধ্যে যে সুসম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে সেটাকে কাজে লাগিয়ে এদেশের বিচারপ্রার্থী জনগণকে আপনারা এডিআরের গতিটা বাড়িয়ে ব্যাকলগ অফ কেসেস থেকে মামলার সংখ্যা যেন কমানো যায় সেই প্রয়াসটি আপনারা নেবেন। বাংলাদেশ এই যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংগঠনটির একযুগপূর্তি অনুষ্ঠানে তারা দুই ভাগে তাদের সে অনুষ্ঠানটা তারা করতে যাচ্ছেন এবং সেখানে দুটি বিষয়বস্তু তারা সেখানে রেখেছেন আমি জানতে পেরেছি। যেমন আজকের বিকালের অধিবেশনে অধিকার প্রচেষ্টায় আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা হবে এবং আমি দেখতে পাচ্ছি 19 নভেম্বর মানবাধিকার ও পরিবেশ রক্ষায় প্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনার বিষয়বস্তু আমি মনে করছি অত্যন্ত সময় উপযোগী। আমি আশা করব বিজ্ঞ আলোচকবৃন্দ অনেকেই বাইরের সদস্য থাকবেন, বাইরে অতিথি থাকবেন, তারা নিজস্ব দৃষ্টিকোণ থেকে তাদের সারগর্ব বক্তব্য প্রদান করবেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে ও এদেশের জনগণের সক্রিয় সাহায্য সহযোগিতায় ও সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরও অর্থবহ করতে হলে আমাদের এদেশের গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, মানবাধিকারের প্রতি সম্মানবোধ এবং সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে স্ব স্ব অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করে গেলে এদেশের গণতন্ত্রের ভিত মজবুত হবে, সমাজের সন্ত্রাস, জঙ্গিবাদ ও অস্থিরতা কোনো স্থান হবে না। প্রশাসন ও বিচার বিভাগ সহ সর্বস্তরে কর্মে গতিশীলতা আনয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সকল নাগরিকের উচিত আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চয়তার বিধানে সাংবিধানিক অধিকার বাস্তবায়নে দৃঢ়তার সহিত হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম ও কর্মসূচি অব্যাহত রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আশা করব এই সংগঠনটি ভবিষ্যতে আরও উত্তরোত্তরের কর্মপরিধি সম্প্রসারিত করবে যাতে করে দেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যথাযথভাবে ন্যায় বিচার প্রাপ্ত হয়। আমাকে এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি এবং তার সদস্যগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি সংগঠনটির সাফল্য হওয়ার কামনা করছি, সফলতা কামনা করছি। এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের কর্মময় দিনে আমি যেহেতু এই বারের এই প্রোডাক্ট, একজন আইনজীবী হিসাবে, পরবর্তীতে একজন বিচারপতি হিসাবে, আমার যে অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে তাই আপনাদের এর কাজের ফাঁকে অত্যন্ত কষ্ট করে হলেও যে আপনারা ধৈর্য সহকারে আমার এই বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। খুদা হাফেজ।